গ্রাম বাংলার একটি পরিচিত রেসিপি আপনাদের শেয়ার করব, যে রেসিপিটি আমাদের শরীরের আয়রন ঘাটতি পূরণ করতে পারে। আর এই রেসিপিতে আমি তেল মশলা খুব কম ব্যবহার করেছি। যারা বাড়িতে ডুমুর কাঠাও রান্না করা অনেকটা খাটনি বলে মনে করেন, তাদের জন্য এই ডুমুরের ডালনা রেসিপিটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডুমুরের ডালনার জন্য আমি এখানে ছোট মাপের ডুমুর নিয়েছি। আর এই ডুমুরটা আপনারা নেবেন যাতে দানা না গজায়, এমন ডুমুর নেবেন। দেখুন, আমি এই টাইপের ছোট ছোট ডুমুর নিয়েছি, এর মধ্যে দানা গজায়নি। আমি ডুমুরের দানাগুলো যাতে আমার ফেলতে না হয়, সেই জন্য আমি ছোট সাইজের ডুমুর নিয়েছি। আর যদিও আপনাদের বড় সাইজের ডুমুর হয়, আপনাদেরকে দেখাবো বলে আমি, যদি হয় তাহলে আপনারা এরকমভাবে এটা মাঝে থেকে কেটে নিয়ে, আর এই যে আপনাদের কিলার আছে আলু ছড়ানো, এটা দিয়ে এইভাবে পাক দিয়ে এরকম করে পরিষ্কার করে ঘোরালে সমস্ত দানাগুলো উঠে আসবে। দেখুন, মুহূর্তের মধ্যে দানাগুলো উঠে আসবে। তো আমি এইভাবে ছোট ছোট ডুমুর নিয়েছি, এটা আমি কেটে নেব। তো ডুমুরটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে এই ডালনার মধ্যে আমি হাফ পেঁপে কেটে রেখেছি, এটাও আমি দিয়ে দেবো। আর মাঝারি মাপের একটা আলু কেটেছি, এটাও আমি দিয়ে দেব। তো আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম। এর মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে ডুমুর আলু আর পেঁপেটা আমি সিদ্ধ করবো, আর এমনভাবে জল দেবো যাতে আমার জলটা না ফেলতে হয়। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। তো আমার আদা বাটা হয়ে গেছে, এটা আমি এবারে তুলে নেব। তো আমার ডুমুর পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি হলুদ দিয়েছি যার জন্য আমার তরকারিটা কালো হবে না। হলুদ আপনারা হলুদ দিয়ে যে কোনো আয়রন টাইপের কোনো সবজি শাক সিদ্ধ করবেন, দেখবেন তরকারি কালো হবে না, তরকারি হলুদই হবে। তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। কড়া আমি পরিষ্কার করে আবার উনানে বসিয়ে দিয়েছি। এই ডালনার মধ্যে আমি পেঁপে দিয়েছি, পেঁপে আমাদের লিভার ভালো রাখে। আর খুব কম মশলাতেই আমি রান্না করবো, সামান্য তেল আমি জাস্ট সামান্য তেল দিয়েছি। এখানে আমার পাঁচজনের মতো তরকারিটা হবে। তো আমি একটা বোল নিয়েছি, এখানে আমি একটু পেস্ট বানাবো। এখানে আমি এক চামচ আদা বাটা, যেহেতু আমি হলুদ দিয়েছি এবার আমি কম করেই হলুদ দেবো। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ আমি জিরে গুঁড়ো দেবো। এর মধ্যে আমি সামান্য জল দেব, দিয়ে আমি পেস্ট রেডি করব। তো আজকের ডালনার জন্য আমার জাস্ট এইটুখানি মশলাতেই আমার ডালনাটা রেডি হয়ে যাবে। তো পেস্ট আমি রেডি করে নিয়েছি। তো তেলের মধ্যে আমি সামান্য জিরে, গোটা জিরে আর একটা তেজপাতা এটা দিয়ে দেব। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা এবার এর মধ্যে আমি লঙ্কা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন। আর এর মধ্যে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম এটাও আমি দিয়ে দেব। আগে আমি লবণ দিয়ে পেঁপে ডুমুর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, এবার আমি লবণ দেব অল্প করেই। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন।
স্বাদের জন্য আমি সামান্য চিনিও দেব। দিয়ে এটা আমি ভালো করে তরকারিটা কষে নেব। ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দেব। সিদ্ধ করে রাখা তিন রকম সবজি সবই আছে, আমার জল এখানে বেশি লাগবে না। কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা মিডিয়ামে দিয়ে। তো আমি ঢাকনাটা এবারে খুলবো, তরকারিটা আমার হয়ে গেছে, জল অনেকটা তেলে নিয়েছে, সুন্দর একটা আদা জিরের একটা গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে এইভাবে ডুমুরের ডালনা বানিয়ে খাবেন, ভালো লাগবে। এর মধ্যে আমি এক চিমটে মতো গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো। তো আমার আজকে রেডি ডুমুর